হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিরিদার আপডেটার। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওটি দেখো, ভিডিওটি দেখে অবশ্যই কেমন লাগে সেটি জানাতে ভুলো না, আর ভালো লাগলে অবশ্যই লাইক ফাইনালি ওদের শেয়ার সাবস্ক্রাইব করে দিও। এই যে একটু দেখো, এটা ফ্লিপকার্ট থেকে অর্ডার করা হয়েছিল। এই দেখো দাম 500 টাকা নিয়েছে। তো ওদের যে শ্যাম্পু আশা করেছিল সেটা এসে গেছে, তো আমি সেটাকে আনবক্সিং করছি। ওদের যে শ্যাম্পু দুটো এসেছিল আজকে, সেই শ্যাম্পু দিয়ে প্রথমে আমি বডিকে স্নান করাবো, তারপরে কিডিকে স্নান করাবো। প্রথমে দেখো বডি যায়, প্রথমে শ্যাম্পুটা দিচ্ছি আমি। শ্যাম্পুটা দেওয়ার পরে ওকে ভালো করে ওয়াশ করে নেবো, তারপর দেখা যাক আজকে শ্যাম্পুটা ইউজ করার পরে শ্যাম্পুটা রিভিউ কী হতে পারে। ইউজ করার পরে আমি তোমাদেরকে বলতে পারবো, ইউজ করার আগে তো বলতে পারবো না। ফ্লিপকার্টে তো যখন কেনা হয় তখন তো অনেক কিছু লেখা থাকে, আসার পরে অন্যরকম দেখা যায়। তো এরকমই সেটা রিভিউ যখন দিতে হবে বা যখন শ্যাম্পুটা কেমন সেটা যখন তোমাদের সবাইকেই জানাতে হবে। সুতরাং আগে শ্যাম্পুটাকে একবার ইউজ করি, ইউজ করার পরে দেখি, তারপরে তোমাদের সবাইকেই জানাচ্ছি। দেখো আস্তে আস্তে সামনের দিকে ভিডিওটি দেখতে থাকো, পুরো ভিডিওতে সমস্ত কিছু বলে দেবো। দেখো বডিকে চ্যাং দেনা করে স্নান করানো হচ্ছে। ও এভাবে খুব ভয় পায়, ও কখনো এভাবে স্নান করতেই চায় না, মাঝে মধ্যে জোর করে এভাবে করাতে হয়। দেখো ভয়তে হাতগুলো আমাদেরকে কীভাবে দিচ্ছে, পাগুলো কুকড়ে নিয়েছে ভয়তে। চোখ দেখো, চোখ দেখলে বুঝতে পারবে যে খুব ভয় পেয়ে আছে। এদিকে কিউকে দেখো পিছনে, এ দেখো কিডুকে এভাবে স্নান করাচ্ছি, ওর তাতে কোনো রকম কোনো অসুবিধা নেই। ওর আমি ওকে যেভাবে মানে ওকে আমি যেই ছাঁচে ফেলবো সেই ছাঁচ থেকে বেরিয়ে আসবে, এরকম ধরনের ওর কোনো কিছুতে কোনো রকম মানে যায় আসে না। আর যদিও কিডু স্নান করতে খুব পছন্দ করে, গরু অতটা পছন্দ করে না, কিডু পছন্দ করে স্নান করতে। শীতকাল হোক গরমকাল হোক ওর কোনো কালেই কোনো অসুবিধা নেই। শীতকালেও যেভাবে স্নান করে গরমকালে সেভাবে স্নান করে, কখনো বিরক্ত করে না, আর ওকে কখনো আমাকে প্রেশার দিয়ে ধরে রাখতে হয় না। প্রথমে গরুকে ভালো করে শ্যাম্পু মাখালাম, শ্যাম্পু মাখানো হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করেছিলাম, তারপরে আবার ভালো করে জল দিয়ে শ্যাম্পুটাকে ভালো করে সারা গায়ে ম্যাসেজ করে নিলাম। এবার ওকে জল দিয়ে পুরোপুরি ধুয়ে দেবো, পিছনে কিডু অপেক্ষা করছে কখন ওকে স্নান করাবো। গুড়ি স্নান হয়ে গেলে কিডুকে স্নান করাবো। কিডুবাবু সুন্দরভাবে শুয়ে শুয়ে সারা গায়ে শ্যাম্পু করছে। এরপরে কিডু শ্যাম্পু হয়ে গেলে কিডুকে ধোয়ানো হয়ে যাবে। কিডুকে ধোয়ানোর পরে ভালো করে যখন কিডুকে ধোয়ানো কমপ্লিট হয়ে যাবে, তারপর ওদের দুজনকে গা মুছে দিতে হবে। কিডু মোটামুটি স্নান শেষ, সেটা এবার তাহলে ওদের গাটাকে মুছে দেওয়া যায়। মোটামুটি ওদের স্নান হওয়ার পরে দুজনের মধ্যে একটা প্রতিযোগিতা চলে যে আমি আগে তাকে মোছাবো। কিডুকে কখনোই আমি একে মোছাই না, কারণ ও মুছতে থাকলে অনেকক্ষণ ধরে মুছে, আর সবসময় আগে গুলিকে মুছিয়ে দিতে হয়। কিডু তখন অপেক্ষা করে, মাঝে মধ্যে কিডু ইচ্ছা করে করে গায়ে জল ছিটিয়ে দেয়, ইচ্ছা করে করে ওদের তোয়ালে নিয়ে চলে যায়, এই দুষ্টুমিগুলো মাঝে মধ্যে করে। সেই জন্য আগে গুলিকে মুছে দিলে, গুলি মোছা হয়ে গেলে গুলি ওখানে দাঁড়াবে না, গুলি ওখান থেকে ওর জায়গাও চলে যাবে। ওর যেখানে ভালো লাগে সেখানে ও চুপচাপ দিয়ে শুয়ে পড়বে বা দাঁড়িয়ে থাকবে,
কিন্তু যদি কিরকি মূর্ছানোর পরে গরুকে মোছা দিলে তাহলেও গরুকে ডিস্টার্ব করবে, হয় গরুকে কামড় দেবে নাহলে গরুকে খোঁচা মারবে, কিছু না কিছু করবে। এগুলো ছোটোবেলা থেকেই স্বভাব। জিমি যখন দেখেছিল জিমিকেও ঠিক এভাবেই কিরকম ডিস্টার্ব করত। তো এবার কিরকি মুছে দিচ্ছি, কিরকি মোছানোর পরে তারপরে আমাদের বলছি কিছুক্ষণ ওয়েট করার পরে যে শ্যাম্পুটা আগেও কেমন ছিল, এত কম টাকায় গোলেটের শ্যাম্পু সেটা আসলে ভালো হবে কিনা এটা একটা বড় সমস্যা ছিল। কিন্তু দেখো ভিডিওটি দেখতে দেখতে বুঝতে পারবে যে শ্যাম্পুটি কেমন ছিল, সেটা ভিডিও শেষে আমি তোমাদেরকে জানাচ্ছি। কিছু স্নান হয়ে গেছে বুড়ি? ওখানে বসো, কিরো বসো, সিট ডাউন। দেখি স্নান করার পরে কি অবস্থা, নেই দাঁড়াও শ্যাম্পুতে স্নান করার পরে ফাইনাল রেজাল্ট এটা এসেছে, এটা তোমরা দেখো, দেখে বুঝতে পারবে যে শ্যাম্পুটা কীরকম কী। আমি যেটা বলার তো বলেই দিলাম ভিডিওতে, বাকিটা তোমরা নিজেরাই দেখে নাও। আশা করি ভিডিওটি তোমাদের সবারই ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই কেউ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাও না। নতুন নতুন ওদের এরকম আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পরের ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করো। কিরকি রাতে একটা জামা এনে দেওয়া হয়েছিল, নতুন জামা খুলে কিরকি কেমন দেখাচ্ছে একটা ছবি দিয়ে দিলাম, একটু দেখে নাও আর কেমন লাগলো জামাটি, আর ভিডিওটি অবশ্যই কেমন লাগলো সেটাও ভিডিওর শেষে কমেন্ট করে জানিয়ে অবশ্যই।